ডায়ালাইসিস করাতে এসে যুবকের অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালে বেডের পাশ থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার হয় যুবকের মৃতদেহ। কল্যাণীর ঘটনায় চাঞ্চল্য। ডায়ালাইসিস করাতে এসে হাসপাতালের গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবার ও প্রতিবেশীদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী JNM হাসপাতাল ও মেডিকেল কলেজে। জানা গিয়েছে মৃত যুবকের নাম যাদব সূত্রধর। পরিবারের দাবি, ডায়ালাইসিস করাতে কল্যাণীর বাসিন্দা 21 বছরের যুবক যাদব সূত্রধরকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। ডায়ালাইসিস বিভাগ থেকে বলা হয় ফোন নাম্বার দিয়ে যান, হয়ে গেলে ডেকে নেওয়া হবে রোগীর আত্মীয়কে। রাত 3টে পর্যন্ত কর্তৃপক্ষ কোনো খোঁজ না দেওয়ায় ডায়ালাইসিস বিভাগে যান রোগীর আত্মীয়রা। সেখানে রোগীকে দেখতে না পেয়ে জানতে চান রোগীর সম্পর্কে। অভিযোগ কর্তৃপক্ষ জানায় রোগীর আত্মীয়রা এসে রোগীকে নিয়ে গিয়েছে, কিন্তু তাদের রোগীকে কে নিয়ে গেল আর কোনো ব্যাখ্যাই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই উলঙ্গ অবস্থায় রোগীকে বেডের পাশে পড়ে থাকতে দেখেন রোগীর আত্মীয়রা। তড়িঘড়ি এমার্জেন্সিতে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে জানান। এরপরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন মৃত যুবকের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। ঘটনার তদন্ত দাবি করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রোগীর পরিজনদের। আমাদের পেশেন্ট প্রায় 3টে ডায়ালিসিস হওয়ার পর পেশেন্ট মানে সুস্থই ছিল, পুরো সুস্থ। তো আজকে রাত্রির 12টার সময় পেশেন্টকে ডায়ালিসিস রুমে নেওয়া হলো। তো ডায়ালিসিস রুমে ওদেরকে জিজ্ঞেস করলো, পেশেন্ট পার্টি বাইরে দাঁড়িয়ে ছিল, বললো আপনি তাহলে একটা নাম্বার দিয়ে যান, কন্ট্যাক্ট নাম্বার, আপনাকে আমরা ফোন করে ডেকে নেবো। পেশেন্ট পার্টির লোক নিচে এসে চা ফা খেয়েছে। তো নাম্বার 3-4 জনের নাম্বার দেওয়া আছে, পেশেন্ট হয়ে গেলো। এবার 3টে বেজে গেছে, পেশেন্ট এখনও পর্যন্ত ফোন আসে না, তাহলে আমাদের ভিড় আছে হয়তো, তার জন্য হয়তো কোনো লেট হচ্ছে। 3:45 আমাদের লোক গেছে, দেখছে ওখানে গিয়ে কোনো পেশেন্ট নেই। তা পেশেন্ট যখন ডায়ালিসিস রুমে যাওয়া হয়েছে, যখন বলছে তার পেশেন্ট কোথায়, বলছে আপনাদের পেশেন্টকে আপনার ছেড়ে দেওয়া হয়েছে। তা কার কাছে ছেড়ে দিয়ে সেটা কিন্তু বলতে পারছে না। তারপর কিছুক্ষণ পর যখন ওকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে পেশেন্ট আমাদের কোথায় গেল, তখন ও বলছে আপনাদের পেশেন্ট একজন মানে অন্য পেশেন্টের হাতে তুলে দিয়েছে। তা আমরা ওখান থেকে চলে আসে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি বলছে আমি জানি না। তারপর ওখান থেকে যখন দেখি দুজন লোক রাস্তায় পড়েছিল, এক ড্রাইভার, সে আমাদেরই ড্রাইভার, এখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, ঠিক আছে, সে হয়তো ডিউটি করে ঢুকছিল, কলকাতা থেকে ফিরছিল। ফেরার পর আর একটা দাদা ছিল, ওরা দেখছিল ওইখানে মুখ থুবড়ে উলঙ্গ অবস্থা, ন্যাকেট অবস্থায় ওখানে মুখ থুবড়ে পড়ে আছে, রক্ত ছড়াছড়ি, দাঁত পাত ভেঙে গেছে, পা ফা কেটে গেছে, মানে ও সিঁড়ি থেকে নামতে নামতেও পড়েছে হয়তো। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কল্যাণী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।